আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন বাসরি চট্টগ্রাম থেকে বলছি। বাসরি ব্লগে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। কাছে আর দূরে, দেশ দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দোয়া করি এভাবে আপনারা সবাই ভালো থাকুন। আর যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন ওনাদের জান্নাতবাসী করুন, আমিন। এখন বাজে সকাল 11টা। আমি রান্নাবাড়া শেষ করে ছনা দিয়ে মুড়ি মাখাটা খেয়ে এখন বাহির হব, এবং কোথায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন। এই তো বোরকাটা পরে বাহির হয়ে গেলাম। এখন একটা রিক্সা উঠে সোজা চলে যাব বৃক্ষ মেলায়। এই তো চলে আসলাম বৃক্ষ মেলায়। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই বৃক্ষ মেলাটা। এখানে আমার মতো অন্যরাও এসেছে বৃক্ষ মেলাতে ঘুরতে, গাছ কিনতে। স্কুলের ছাত্রছাত্রীরাও আসছে। এবার ঘুরে ঘুরে দেখব কী কী গাছ পাওয়া যায়। আপনারা তো সবাই জানেন আমার গাছ বরাবরের পছন্দ। আগের ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে গত সপ্তাহে নার্সারিতে গিয়ে অনেকগুলো গাছ কিনেছি। এখন আবার এক সপ্তাহ পর মেলা বসেছে, আমি আবার মেলায় চলে আসলাম। এখন দেখা যাক কী কী গাছ আমার পছন্দ হয়। ছাদে অনেকগুলো গাছ রোপণ করেছি, এখন আবার গাছ নেব। গাছ দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। সবাই মার্কেটে যায় জামা কাপড় কিনতে, আর আমি যাই সবসময় এই গাছ কিনতে। গাছটা যে আমার এত প্রিয় বলা বাহুল্য। বন্ধুরা, আপনাদের যদি আমার মতো গাছ পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে সেটা আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ছোট্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এটাই তো আমার সফলতার মূল চাবিকাঠি। আপনারা পাশে আছেন বলে তো আজ এতটুকু আসতে পেরেছি। আপনারা দোয়া করবেন আমি যেন আরও সুন্দর করে আপনাদের জন্য ভিডিও উপহার দিতে পারি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। কীভাবে সুন্দর করে ভিডিও শ্যুট করতে হয় আমি জানি না, তবুও আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সামনে সবটুকু তুলে ধরতে। আপনারাও আমার মতো উঠানে এবং ব্যালকনিতে, ছাদে, যেখানে যা যতটুকু জায়গা আছে গাছ রোপণ করুন। গাছ আমাদের পরম বন্ধু। গাছ যেমন আমাদের মনের খোরাক যোগায়, ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনের চাহিদাও পূরণ করে। পরিবেশ রক্ষার্থে আর অক্সিজেনের ঘাটতি পূরণ করতে আসুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি এবং অন্যদেরকেও গাছ রোপণে সহায়তা করি, আর বন্ধুদেরকেও গাছ উপহার দিই। আমার গাছ কেনা শেষ হয়ে গেছে, এখন আমি বাসায় ফিরে যাব এবং বাসায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি কী কী গাছ কিনলাম। এই দেখুন, আমি এখানে অনেকগুলো গাছ কিনেছি। মরিচ গাছ, তারপর অ্যালোভেরা গাছ, আর বেগুন গাছ, এবং এটা আমরা দশটা ফুল বলে থাকি। ক্যাপসিকাম গাছ কিনেছি, আর লেটুস পাতা গাছ কিনেছি, এবং আর তিতাকরলা গাছ কিনেছি। যদি সময় এবং সুযোগ হয়ে থাকে তাহলে গাছগুলো রোপণ করার সময় আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো এক জায়গায় সুন্দর করে রেখে দিতে হবে,
আর উপর একটু আমি পানি ছিটিয়ে দেবো রোদ থেকে আনছি সেজন্য। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।